সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই রমজান মাসে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বললেও ভুল হবে, কারণ আমার বাচ্চা যে পরিমাণ দুষ্ট, আর আমাকে এটা আমি প্রতিটা ভিডিওতে বলি, কারণ আমার বাচ্চাটা আসলে দুষ্ট। তো যাই হোক না কেন, আপনাদের জন্য একটা আমি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে আজকের হচ্ছে কেনাকাটা। কারণ হচ্ছে রমজান মাসে আমার মনে হয় কি, যারা সংসার করে বা যাদের বাচ্চা কাচ্চা আছে, এদের মনে হয় কেনাকাটা ছাড়া আর কোনো ইয়া নাই। কারণ হচ্ছে ইফতারি, সেহরি, ইফতারি এগুলো সারাদিন এগুলো কেনাকাটার মধ্যে থাকতে হয়। সপ্তাহে একবার করে আমি বাজারে যাই, বাজার থেকে যা যা লাগে কিনে আনি। আজকে গিয়েছিলাম প্রিন্সে, তো প্রিন্স থেকে আমি টুকটাক আমার সংসারের জন্য যা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি টুকটাক সব কিছু আপনাদের সাথে নর্মালি শেয়ার করি, এটাও করছি আর কি। সব কিছু যে দাম রে ভাই, যে পারফিউম আমি 375 টাকা করে কিনতাম, এখন প্রিন্স ওটার দাম 500-এর কাছাকাছি হয়ে গেছে। আমি হাতে নিয়ে জাস্ট রাখি দিচ্ছি, কী করবো, মানে যেটা প্রয়োজন সেটা ছাড়া যদি অতিরিক্ত কিছু কিনতে যান না, আপনি একদিনেই মনে হচ্ছে কি পুরো স্যালারি জামের যত টাকা আছে সব শেষ করলেও মনে হয় শেষ হবে না। আর যাই হোক না কেন, প্রথমে হচ্ছে আমি হচ্ছে এটা হচ্ছে পান্ডান কায়া ব্রেড, তো আমি এটা ট্রাই করিনি। এর আগে আমি যেটা কাস্টার্ড ব্রেডটা ওটা ট্রাই করছিলাম, তো আমি আজকে এটা নিলাম স্যাহেলের জন্য। স্যাহেল যেহেতু ব্রেড অনেক পছন্দ করে, আর ও নর্মালি এমনিতেও অনেক ব্রেড পছন্দ করে, ওর হাতে জাস্ট একটা স্লাইস দিলেই ও টুকটো টুকটো করে খাবে ফেলবে ওরা ধরে। তো এটা ওর জন্য ম্যাক্সিমাম বাজার স্যাহেলের জন্য করা হয়েছে, কারণ স্যাহেল যেটা খেতে পছন্দ করে বা ওর ইম্পর্টেন্সটা আমাদের কাছে এখন বেশি, প্রতিটা বাবা মার কাছে সন্তানের ইম্পর্টেন্সটাই বেশি আমার মনে হয়। আর যেটা সংসারে লাগবে তো লাগবেই। তো আমি ফার্স্টে আমার এখানে দুইটা ব্যাগ আছে, সেটা এটা হচ্ছে আমি ওয়ান অ্যারোমাজিক কফিটা, এটা আমি ট্রাই করিনি। এর আগে আমি কয়েকটা কফি ফ্লেভার ট্রাই করেছি, তো আমি আজকে এটা কিনলাম। এটার প্রাইস সহ আমি আপনাদেরকে বলে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, তাই না? এটা হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট, আর এটা হচ্ছে 550, আর হচ্ছে এটা হচ্ছে এসপ্রেসো, যে কফি ইনস্ট্যান্ট কফি আমি ওই ইয়ার নিচ্ছি, এটা বনারোমা, এটা আর এই যে দুইটা আমি বের করলাম। এখন যেটা স্যারের সবসময় আমি বললাম আমার ম্যাডাম প্রতিটা ক্ষেত্রে চলে আসবে, স্যারের যেহেতু সেমাইটা পছন্দ করে, আর ও সেমাইটা আমি মেনলি তৈরি করি ও ড্রাই ফ্রুট দিয়ে, ও অনেক এনজয় করে সকালবেলার কাছ থেকে, এটা ওর জন্য আমি মেনলি এই সেমাইয়ের প্যাকেট দিব। আরও একটা জিনিস বললাম না, বাচ্চা থাকলে শুধু বাচ্চারই আবদার মনে হয় মেটানোর চেষ্টা করে বাবা মায়েরা, এটা ওর জন্য। এটা হচ্ছে শনপাপড়ি, যেহেতু বাহিরেরটা আমরা তো বাহিরেরটা খেয়েই ভাই মানুষ হয়েছি, হ্যাঁ, কিন্তু বাবা মা হওয়ার পর হয়তো বা আমাদের সময় এই জিনিসগুলো এমন ছিল না। আমি যেহেতু গ্রামে মানুষ হয়েছি, বাহিরে নিয়ে আসতো, কটকটি আলা আসতো, শনপাপড়ি আলা আসতো, ওদের থেকে কিনে খেয়ে ফেলতাম অনেক কিছু দিয়ে, কিন্তু শুধু টাকার বিনিময়ে আমরা খাইতাম না, আমরা বোতল দিতাম, চুল দিতাম, অনেক কিছু দিয়ে খাইতাম। তো যাই হোক না কেন, বাচ্চার জন্য একটু হাইজেনিক আমি মেনটেন করছি, দ্যাটস ওয়াই আমি এই শনপাপড়িটা কিনছি ওর জন্য। এটা ওর জন্য বিস্কিট হাতে নিয়ে খাই, ও যেহেতু এখন দৌড়াতে পারে, চলাফেরা করে, তো এই জন্য ওর জন্য বিস্কিটটা আমাদের লাগে। এটা ওর জন্য সেটা হচ্ছে চিজ পাফ, যেটা আরেকটা আছে ইয়েলো কালার প্যাকেট, যদি ভুল না করি, তো ওটাও সবসময়ই খাই। এটা নতুন দেখলাম এই ফ্লেভারটা, মানে এই টাইপেরটা, তো আমি এটা দিলাম। আর এটা হচ্ছে বাটার টোস্ট, যেটা অবশ্যই আমাদের জন্য স্যারও খেতে পারবে। আর এটা হচ্ছে আমি চা দিই, অবশ্যই রোজা রমজানের দিনে সারাদিন চা খাওয়া হয় না, ইফতারের পর এক কাপ চা না হলে আমাদের হয় না, ব্যবসায় এটা চা দিই। আর ইফতারিতে তেমন কিছু খাওয়া যায় না, ভাজা পোড়া করলেও দেখবেন টুকটাক খেয়ে কিন্তু পেট ভরে গেছে, চা যখন খাবেন একটা টোস্ট হাতে নিয়ে কিন্তু খাওয়াই যায়। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেশ ইনস্ট্যান্ট নুডলস, এটার সাথে আমি একটা গিফট পাইছি, গিফটটাই ইম্পর্টেন্ট, নুডলস কিন্তু ইম্পর্টেন্ট না। কারণ কি, আমরা সবসময় বাজারে যাই, যে কৃষি মার্কেটেও কিন্তু টুকটাক গিফট পাওয়া যায়, তো আর প্রিন্সে তো পাওয়াই যায়, প্রিন্সের ছাড় আছে, গিফট আছে, তবে গিফটের জিনিসগুলো একটু মানে কোয়ালিটিতে আমার মনে হয় ইয়া হয়, কিন্তু ফ্রেশের ম্যাক্সিমাম জিনিস আমি যেসব ব্যবহার করছি সবই ভালো। তো এটার সাথে আমি যে গিফটটা পাইছি আমি ওইটা দেখি, এটা মনে হয় ওই ব্যাগে আছে, আমি ওটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। আর এই যে এইটা জিনিস দেখতেছেন না, এটা ওয়েফার, আপনারা সবাই জানেন, এটা একদম কুচি 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 করে
করে আমার মেয়ে ভেঙে এরকম করে রাখছে, এটা আমার বাধ্য হয়ে নিতে হয়েছে পরে। এটা হচ্ছে গুঁড়া দুধের প্যাকেট হাফ কেজি ফ্রেশ। ফ্রেশ আমি ফ্রেশের অনেক কিছু ইউজ করি, তো ফ্রেশ আমার কাছে ভালো লাগে। আর এটা হচ্ছে বেসন, রমজান মাসে বেসন ছাড়া চলা যাবে না। আর হচ্ছে আমরা যারা একদিন কয়েক চিরাটা, আমার চিরা প্রতিদিন লাগবে দুধ চিরা, তো আমি এই রমজানের 15টা যে 14টা রমজান যাচ্ছে, এটা হচ্ছে আমি হোয়াইট চিরা দিয়ে চালাই দিচ্ছি। আজকে আমি লাল চিরাটা নিলাম, আমার মনে হচ্ছে লাল চিরা স্বাস্থ্যের জন্য বেশি ভালো, এই জন্যই নেওয়া। আর এটা তো আমার বাসা নিত্যদিনের, এটা হচ্ছে ম্যাগির যে সবজি মশলা বলেন, এমনি মশলা বলেন, নুডলস মশলা বলেন এইটা। আর হচ্ছে আমি যেটা গিফট পাইছি সেটা আপনাদের সাথে সবার আগে শেয়ার করি, গিফট না এটা হচ্ছে প্রে। আর এটা হচ্ছে এই যে ফ্রেশের সাথে কিন্তু এই রকম একটা পানির, এটা কিন্তু অনেক বড়, ছোট লাগতেছে কিনা ভিডিওতে জানি না, বেশ বড়, হাফ কেজির উপরে 1 কেজি, 1 কেজি মিনিমাম পানি ধরবে। আপনারা কিন্তু চাইলে নিতেই পারেন, এরকম একটা সুন্দর কিন্তু আপনারা বোতল পেয়ে যাচ্ছেন, আপনাদের কিনতে হচ্ছে না, এটা বাইরে কিনতে গেলেও মিনিমাম 100 তো লাগবে, একটু যাই হোক না কেন। এটা কি দেখানো ইম্পর্টেন্ট, এটা একটু সাইডে রেখে দিই। একটা একটাই বেগুন কেজি, বেগুনের দাম 80 টাকা কেজি, আমি একটা এজন বেগুন কেজি 20 টাকা বলছি, ঠিক আছে। আল্লাহ, সো এটা ভালোভাবে দেখছো, ইয়াটা লাগাই নি, ভাবি সেরকম করা ছিল। এই যে টক দই, একটা টক দই নিলাম, টক দইটা ইম্পর্টেন্ট, যারা ভাজা করে একটু অ্যাভয়েড করতে চান, একটু সালাদের সাথে টক দই মিক্স করে হেলদি একটা ইফতার করতে চান, তাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্লাস ডায়াবেটিস রোগী যারা আছে তাদের জন্য কিন্তু টক দই ভীষণ ভালো। প্লাস আমার বাচ্চার মতো যারা স্যাহেদের বা মতো যারা যাদের বাসে আছে ছোটো বাচ্চা, তাদের জন্য কিন্তু টক দই খুব উপকার, ব্রেনের জন্য খুবই ভালো। ওকে, নেক্সট ডে যাই, নেক্সট ডে সেম প্রবলেম, এটার সাথে যে কাহিনী এটার সাথেও সেই কাহিনী, একদম ঘুরা ঘুরা। এটা খাওয়ার একদম কোনো ইয়ে নেই, এটা স্যাহেদকে কিছু একটাতে দিয়ে আমার খাওয়াই খাওয়ার কারণ এটা একদম ঘুরা পড়ে ফেলছিল, এটা ওই জন্যই নেওয়া ফেলতে বাধ্য হয়ে। আচ্ছা, সব কিছু দাম বললাম না, শুধু আমি এখানে কফির দাম বসছি। আর এটা হচ্ছে 8 প্যাকেটের নুডলস, আচ্ছা 8 প্যাকেট কি 12 প্যাকেটের মেবি, এটার দাম 235 করছে। টক দইয়ের দাম 110, আরও একটা নিস্তি চিরার দাম, এগুলো মনে হয় 45, চিরা বেসন এরকম বেসনের দামও 45-এর মতোই মনে হয়। তো যাই হোক না কেন, গুড়া দুধ এখানে হচ্ছে 400 সামথিং, এটার দাম 425, আর কফির দাম তো 25-100 সামথিং। আচ্ছা, এগুলো আমি বলছি। আর এটা হচ্ছে আমাদের ঝাল টমেটো সস, রুচি যেটা আমরা এটা পছন্দ করি, বাকি যে টমেটো সস আমাদের এনাফ ঝাল লাগে না, প্লাস আমাদের টমেটো মিক্সচারও লাগবে, সবগুলো হয়তো টমেটোর আলাদা ক্যাচাপ হয়, ঝালের আলাদা ক্যাচাপ হয়, কিন্তু আমাদের দুইটা মিক্স লাগে, এটা রুচিরই পাওয়া যায় আমার মনে হয় ভালো, তো আমরা এটা এই জন্য রুচিরই নিই সবসময়। আর ভাই অনেক দামি জিনিস বের করছি, এটা কিনতেই আমার ভয় লাগে, মোজারেলা চিজ, এতটুকু চিজের দাম 250 টাকা। তো যাই হোক না কেন, এই চিজটা আসলে আমি মেইনলি স্যারের জন্য কিনছি, চিজ খাওয়া কিন্তু ভালো, টক দই যেটা ইম্পর্টেন্ট আমি বললাম, চিজও কিন্তু সেক্ষেত্রে একই প্রাইসে কাজ করে। তো ওর যেহেতু এখন 13 মাস পার হয়ে গেছে, আমি এর জন্য একটু চিজ কিনলাম, এই ফার্স্ট টাইম ওর কিন্তু এই চিজ ফ্রাই করবে স্যারের। আর সেটা আমার অনুষ্ঠে, সেটা হচ্ছে একটা ন্যাপকিন চিজ করছে। তো এই যে এতটুকু দেখা যাচ্ছে কিন্তু দাম, কিন্তু মানে সব মিলে আমার অনেক চলে আসছে, প্রিন্সের মতো যেসব শপিং মলগুলো বা ইয়া গ্রসারি শপগুলো, প্রিন্সে কিন্তু সবই পাওয়া যায়, নিচে গ্রসারি শপ থেকে শুরু করে এভরিথিং, উপরে ক্লোথিং সেকশন সব কিছু আছে। তো এসব জায়গায় গেলে হয় কি, আপনি একটা লিমিটেড বাজেট নিয়ে যাবেন, কিন্তু আপনার দেখতেছেন এটা লাগবে এটা লাগবে, ওখানে ভ্যারাইটিস এত, প্লাস হচ্ছে এত অপশন থাকে যে আপনার এটা ইচ্ছা করবে ওটা ইচ্ছা করবে, তো পকেটে একটু ভারী করে নিয়ে যাবেন এই সব ক্ষেত্রে, কারণ কি কিনতে কিনতে দেখা যাবে অনেক বেশি কেনা হয়ে যায়, লাস্টে আপনার বাজেটের অনেক বেশি দাম চলে আসে। তো যাই হোক না কেন, এই হচ্ছে আমার আজকের বাজার আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন, আর কেমন লাগলো সেটাও জানাবেন সবাই। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে, আমি কি কিছু ইনফরমেটিভ হোক বা এমনিতে কোনো কিছু আমার এগুলো দেখে আপনি এনজয় করছেন কি না, এন্টারটেইনের জন্য আপনার কাজে আসতেছে কি না, এটা অবশ্যই জানাবেন আমাকে, কারণ এটা আমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।